বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মশিউর রহমান। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কম্পিউটার বা ল্যাপটপের আইকনগুলো অটোমেটিক্যালি সাজিয়ে রাখা যায়। অনেকে আছেন যারা নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনেছেন, তারা কাজ করতেছেন কিন্তু এই জিনিসটা বুঝতে পারেন না যে আইকনগুলো কিভাবে অটোমেটিক্যালি সাজিয়ে রাখা যায়, এলোমেলোভাবে থাকে, এগুলো সঠিকভাবে সাজাতে জানেন না। যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি লক্ষ্য করুন। প্রথমে মাউসটি ধরে বা ল্যাপটপের যে টাচ করতে হয় এই অংশটি মধ্যে আঙুল নিয়ে এরকম নাড়াচাড়া করুন, মাউসটা নাড়াচাড়া করুন বা ল্যাপটপের মধ্যে টাচ করা অংশটিতে আঙুল নিয়ে নাড়াচাড়া করুন। তাহলে দেখেন যে জিনিসটা নাড়াচাড়া করতেছে এটা হচ্ছে কার্সার। এটা নাড়াচাড়া করলে এটা একটু ফ্রি হয়ে যাবে আর কি। এটা ফ্রি হয়ে গেল, কাজ করতেছে। এখন দেখেন আমার আমার যে ল্যাপটপ, ল্যাপটপের যে স্ক্রিনের মধ্যে অর্থাৎ মনিটরে দেখেন উপরে কতগুলো জিনিস আছে এরকম, এই যে দেখেন এগুলো, এগুলোর নাম হচ্ছে আইকন। এই আইকনগুলো এখানে অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে আর এখানে দেখেন এখানে একটা পরে আছে, এখানে একটা আছে, আবার এই কর্নারের দিকে আছে, পরে আছে, আবার এই কর্নারের দিকে আছে, আবার এই পাশে আছে, মাঝখানে আছে, এলোমেলোভাবে আছে। তো এটা যদি আমি সব কয়টা একসঙ্গে নিতে চাই, এখানে সব কয়টা নিয়ে আসতে চাই, কীভাবে নিয়ে আসা যায়? এমন এখন আঙ্গুল দিয়েও আপনি মাউসের কার্সার দিয়েও আনতে পারবেন, এই যে কার্সার দিয়েও আনা যাবে, এই যে কার্সার দিয়ে আপনি নিয়ে আসলেন আনতে পারবেন, একটা একটা করে অনেকক্ষণ লাগবে। আর একটা একটা করে না আনে সব কয়টা আপনি অটোমেটিক্যালি নিয়ে আসতে চান, অটোমেটিক্যালি অ্যারেঞ্জড, এটা কীভাবে নিয়ে আসা যায় দেখেন। তাহলে মাউসটা এরকম নাড়াচাড়া করলেই কার্সারটা এরকম নড়বে, তা ফ্রি থাকবে। এবার মাউসের ডান পাশে ক্লিক করবেন বা ল্যাপটপের ডান পাশে যে অংশটিতে টাচ করতে ক্লিক করবেন, ডান পাশে ক্লিক করার পর এই চার্ট আসছে। চার্টের পরে দেখেন লেখা আছে চার্টের মধ্যে গ্রাফিক্স প্রপার্টিস, কনফিগার, সুইচেবল গ্রাফিক্স, ভিউ। এই ভিউর মধ্যে আসার সাথে সাথে দেখেন এই ডান পাশে একটা চার্ট চলে আসছে, লার্জ আইকনস, মিডিয়াম আইকনস, স্মল আইকনস, অটো অ্যারেঞ্জ আইকনস। এই দেখেন অটো অ্যারেঞ্জ আইকনস, এই জিনিসটি আমাদের দরকার। অটো অ্যারেঞ্জ আইকনসের মধ্যে আপনি যখন এই কার্সারটা নিয়ে মাউসের বাম পাশের অংশটিতে চাপ দিবেন, তাহলে সব কয়টা যে কয়টা আইকন এলোমেলো এখানে পরে আছে, একটা দুইটা করে পরে আছে এলোমেলো, সব কয়টা একসঙ্গে চলে যাবে, সাজানো গোছানো হয়ে যাবে। আপনার একটা একটা করে নিতে হবে না, যতগুলো এলোমেলো থাকুক সব কয়টা একসঙ্গে চলে যাবে। তাহলে আমরা দেই অটো অ্যারেঞ্জ আইকনসের মধ্যে, আমি মাউসের যে বাম পাশে অংশ আছে সেটার মধ্যে আমি ক্লিক করব, দিলাম ক্লিক করলাম, দেখবেন সব চলে গেছে। এই যে দেখেন সব চলে, এখানে একটাও নেই, সব কয়টা আইকন এখানে চলে গেছে। তো এইভাবে করতে হয় অটোমেটিক্যালি অ্যারেঞ্জ আইকনগুলো। তো ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেশি বেশি ভিডিও দেখার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য। ঠিক আছে, আল্লাহ হাফেজ।